আসসালামু আলাইকুম আমি শেখ রবিউল ইসলাম ফাউন্ডার এন্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এজেন্সি বিল্ডিং একটা ডেমনস্ট্রেশন বা সেমিনার বলতে পারেন যেখানে আমরা কিছু বিষয় নিয়ে ডিসকাশন করব জি তো প্রথমত হচ্ছে দা ডিফারেন্ট টাইপ অফ মার্কেটিং এজেন্সি আপনার আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে যাবেন আমি টু দা পয়েন্ট আসতেছি যে যখন আপনি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে যাবেন তখন অনেকগুলো টাইপের এজেন্সি আপনি তৈরি করতে পারেন হয়তো আপনি একেবারে স্পেসিফাই করে একটা এজেন্সি তৈরি করতে পারেন একদম ন্যারো ডাউন করে নিশ অরিয়েন্টেড আরেকটা হচ্ছে আপনি একদম ব্রডলি একটা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সিও তৈরি করতে পারে তো সাধারণত বাহিরের কান্ট্রিতে আপনার ন্যারো ডাউন করে বেশিরভাগ হচ্ছে আপনার এজেন্সি গুলো তৈরি করে তো আসলে কাজ করতে সুবিধা হয় নতুন অবস্থায় পরবর্তীতে হয়তো ফুল সার্ভিস অ্যাড করবে আস্তে আস্তে তো আমরা আপনাকে শুধু একটু আইডিয়া দিতে চাই যে বিভিন্ন টাইপের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসলে কি কি টাইপের হতে পারে প্রথমত যেটা হতে পারে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এজেন্সি আমার একটা ফেভারিট স্কিল এবং যেটা আমি নিজে সার্ভিস দে এবং ট্রেনিং দিয়ে আপনি জানেন তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও নিয়ে আপনি একটা এজেন্সি করতে পারেন পার্টিকুলার শুধুমাত্র এই স্কিলটা দিয়ে আর কোন স্কিলের দরকার নাই শুধুমাত্র আপনি এসিও দিয়ে কিন্তু দিতে পারেন তো এসিওর মধ্যে যেমন আপনি সার্ভিস গুলো যেমন অ্যাড করতে পারবেন যেমন অন পেজ অপটিমাইজেশন থাকবে অফ পেজের এর ব্যাকলিংক এর বিভিন্ন স্ট্র্যাটেজি থাকবে বা টেকনিক্যাল এসিওর বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আপনি অ্যাড করতে পারেন আপনার মেইন উদ্দেশ্য থাকবে আপনার এজেন্সি যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের ওয়েবসাইট র‍্যাঙ্ক হাই করে দিবেন অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে দিবেন বা তাদের কাস্টমারকে আপনি অ্যাট্রাক্ট করবেন তাদের পোটেন্সিয়াল কাস্টমার তাদের ওয়েবসাইটে আপনি অ্যাট্রাক্ট করবেন তো তিনটে কজ একটা হচ্ছে তাদের ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দেওয়া এবং অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করা এবং তাদের যেই টার্গেট কাস্টমার আছে সেটাকে হচ্ছে অ্যাট্রাক্ট করা এটার জন্য আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এজেন্সি বিল্ড আপ করতে পারেন যেখানে আপনি অন পেজ অপটিমাইজেশন অফ পেজ স্ট্র্যাটেজি বা ব্যাক লিঙ্ক এর সার্ভিস এবং টেকনিক্যাল এস সার্ভিস গুলো আপনি দিয়ে আপনি একটা এজেন্সি বিল্ড আপ করতে পারেন এটা হচ্ছে এক টাইপের এজেন্সি দ্বিতীয় আপনি যদি ন্যারো ডাউন করেন আর কি স্পেসিফাই করেন তাহলে এটা হচ্ছে একটা একদম স্পেসিফাই একটা এজেন্সি হতে পারে আপনার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বিতীয় আপনি যে ধরনের এজেন্সি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি যেটা বাহিরের কান্টিতে এস এম এম এ বলে খুব জনপ্রিয় আর ইউটিউবে আপনি যদি এস এম এম এ লেগে সার্চ করেন দেখবেন যে প্রচুর ভিডিও পাবেন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করতেছে ইউটিউবে ভিডিও মেক করতেছে যদি বাংলাদেশে আসলে এস এ নিয়ে তেমন কাজ হয় না বা ওরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না কিন্তু বাহিরের কান্টিতে খুব বেশি চলে এটা অনেকেই হ্যাঁ হ্যাঁ এস এম এম এ নিয়ে বেশিরভাগ কাজ হয় তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি গুলো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি করার জন্য বা তাদের হচ্ছে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলস বৃদ্ধি করার জন্য হচ্ছে আপনি কাজ করতে পারেন কোম্পানি গুলোকে এবং এই ক্ষেত্রে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিতে পারেন আপনি এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে পারেন তাদের জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন এই বিষয়গুলো আপনি হচ্ছে দিয়ে হচ্ছে একটা এজেন্সি বিল্ড আপ করতে পারেন প্রথমত আপনার কাজ হবে হচ্ছে আপনি যে সার্ভিসগুলো দেবেন সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস মানে বিভিন্ন ধরনের পোস্ট রেগুলার বেসিসে কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী রেগুলার বেসিসে শিডিউল মেনটেন করে পোস্ট করা এঙ্গেজমেন্ট করা রিপোর্টিং করা এই সার্ভিসগুলো আর কি এবং সাথে আপনি হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করবেন বা তার হচ্ছে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম আদার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টগুলো মেনটেন করবেন এগুলা এর মাধ্যমে তার উপকার যেটা হবে সেটা হচ্ছে তার হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল আসবে ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি পাবে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি পাবে এটার জন্য সে আপনাকে হায়ার করবে তো এটা আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি এবং এটাকে আরও আপনি স্পেসিফাই করে ফেলতে পারেন যেমন আপনি বর্তমানে দেখবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা টিকটক মার্কেটিং এজেন্সিগুলা খুব বেশি পপুলার হয়েছে আপনি চাইলে স্পেসিফাই ভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এত সার্ভিস না দিয়া আপনি শুধুমাত্র ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি তৈরি করতে পারেন অথবা টিকটক মার্কেটিং এজেন্সিও কিন্তু আপনি তৈরি করতে পারেন অ্যাজ লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট পরবর্তীতে হয়তো আপনি এটাকে অ্যাড করবেন অন্যান্য সার্ভিস তো আপনি যদি একদম ন্যারোডা অন করে শুরু করতে চান তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনি কিন্তু আগাইতে পারেন এটা গেল দুই নাম্বার টাইপ একটা এজেন্সি আপনি যদি শুরু করতে চান দুই নাম্বার টাইপের এজেন্সি হতে পারে তিন নম্বর যে এজেন্সিটা বানাইতে পারেন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এজেন্সি যদিও এইটা নিয়ে আসলে খুব কম কথাবার্তা হয় বাংলাদেশে কারণ বাংলাদেশের বিজনেসম্যানরা আসলে এখনো পর্যন্ত কন্টেন্টে যে কিং এটাই এখনো বুঝতে শিখে নাই তো যার কারণে বিজনেস আসলে কন্টেন্টের ভূমিকা এটা নিয়ে তারা তেমন কনসার্ন না এবং কন্টেন্ট মার্কেটিং হ্যাঁ কন্টেন্ট নিয়ে তেমন কোন কাজ আসলে তেমন করেই না মানে সবাই শুধু সেলস করার জন্য করে ফেসবুকে দিয়ে যদি ব্র্যান্ড তৈরি করতে হয় ট্রাস্ট বিল্ড করতে হয় অডিয়েন্সের তারপরে যে সেল ডাবল হয়ে যায় পর্যন্ত গ্রো করা যায় এই কন্টেন্ট মার্কেটিং তারা বুঝে না আর বাংলাদেশে কন্টেন্ট মার্কেটিং ওই লেভেলের এজেন্সি আমার চোখে পড়ে নাই আপনার হয়তো জানা থাকতে পারে আমি দেখিনি কন্টেন্ট মার্কেটিং এর উপরে স্পেশালি কোনো এজেন্সি আছে যারা কপি রাইটিং তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে কন্টেন্ট মেক করে এরকম হয়তো গ্রাফিক ডিজাইনের এজেন্সি আছে হয়তো ভিডিও এডিট করে দেয়ার এজেন্সি আছে কিন্তু স্পেশালি কন্টেন্ট মার্কেটিং এর জন্য এজেন্সি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন করে কন্টেন্ট মার্কেটিং করে এরকম খুব কম আছে বা নাই বললেই চলে এখানে আপনি যেটা করবেন এই এজেন্সিগুলোর যে কাজগুলো হয় সেটা হচ্ছে আপনার তারা হচ্ছে কন্টেন্ট আপনার হচ্ছে তৈরি করে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করে যেটার মাধ্যমে হচ্ছে অ্যাট্রাক্ট হয় আপনার ক্লায়েন্টের কাস্টমার তো এখানে আপনি বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করতে পারেন ইনক্লুড আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করে সার্ভ করতে পারেন আপনার দিয়ে সেটা হচ্ছে আপনার এজেন্সি থেকে ব্লগিং কন্টেন্ট তৈরি করে দিতে পারেন ভিডিওস তৈরি করে দিতে পারেন ইনফোগ্রাফিক্স তৈরি করে দিতে পারেন বা আদার্স বিভিন্ন কন্টেন্টের ফর্মেট আপনি তৈরি করে দিতে পারেন যেটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং এজেন্সির সার্ভিস হবে কন্টেন্ট মার্কেটিং সার্ভিস কি হবে আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করে সেটা ব্লগ হইতে পারে ভিডিও হইতে পারে ইনফোগ্রাফি হইতে পারে ও আদার্স কন্টেন্ট যেগুলো তাদের আপনার ক্লায়েন্টরা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের থ্রোতে প্রমোট করে তাদের ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি করবে বুঝতে পারছেন জি এটা এক ধরনের এজেন্সি যেটা নিয়ে আপনি একটা এজেন্সি বানাইতে পারেন যদি চান চার নম্বর যে এজেন্সিটা করতে পারেন সেটা হচ্ছে পেপার ক্লিক বা পিপিসি এজেন্সি যেটা হচ্ছে গুগল অ্যাডস যেটা আপনি আমার কাছে ট্রেনিং নিচ্ছেন ওয়ান টু ওয়ান তো এই পিপিসি নিয়েও কিন্তু আপনি স্পেশালি একটা এজেন্সি তৈরি করতে পারেন যেমন এসিও নিয়ে আপনি একটা স্পেশালি একটা এজেন্সি তৈরি করতে পারেন ডিজিটাল মার্কেটিং এজেন্সির মধ্যে এরকম পেপার ক্লিক পিপিসি নিয়েও আপনি একটা এজেন্সি তৈরি করতে পারেন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্পেশালি আপনি হচ্ছে অ্যাড গুলোকে হচ্ছে আপনি মেনটেন করতে পারেন যেমন ফেসবুক এড বা গুগল অ্যাড আপনি হচ্ছে মেনটেন করতে পারেন আপনার ক্লায়েন্ট এটা আপনি ক্রিয়েট করতে পারেন অপটিমাইজ করতে পারেন রিমার্কেটিং রিটার্গেটিং করতে পারেন এবং এটা আপনি ওদের সাথে কাজ করতে পারেন তাদের সেল ড্রাইভ করার জন্য টার্গেটের ট্রাফিক তাদের ওয়েবসাইটে ড্রাইভ করার জন্য আপনি হচ্ছে এই ফেসবুক এড এবং গুগল অ্যাড আপনি দিতে পারেন ম্যানেজমেন্ট করতে পারেন এর মাধ্যমে আপনি হচ্ছে তাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি বা রিপিটেড ক্লায়েন্ট বেস তৈরি করতে বা ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে আপনি হেল্প করতে পারেন এবং এর মাধ্যমে আপনি একটা এজেন্সি কিন্তু বিল করে সার্ভিস সার্ভ করতে পারে পাঁচ নম্বরে যে এজেন্সিটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে আপনার ইমেইল মার্কেটিং এজেন্সি খুবই পপুলার যদিও বাংলাদেশে আসলে এটা নিয়ে তেমন কাজ হচ্ছে না বা বাংলাদেশে নাই বললেই চলে কারণ ইমেইল বাংলাদেশের মানুষ আসলে অত ভালো চালায় না মানে ব্যবহার বুঝে না অতটা ইম্পর্টেন্স দেয় না আমরা হয়তো কয়জনই বা ইমেল ওপেন করি তো ইমেল মার্কেটিং এজেন্সি বাংলাদেশে আসলে তেমন চলছে না বা কয়েক বছর মধ্যে চলবে বলে আমার মনে হয় না কিন্তু বাহিরের কান্ট্রিতে প্রফেশনাল যে কোনো ধরনের লেনদেন বা কনভারসেশন কিন্তু ইমেলের মাধ্যমে হয় এটা একটা প্রফেশনাল আপনার কমিউনিকেশন টুল তো সেক্ষেত্রে ইমেল মার্কেটিং এর আপনি একটা এজেন্সি তৈরি করতে পারেন যদি স্পেসিফাই করতে চান ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পার্ট নিয়ে কাজ করবেন ইমেল মার্কেটিং এর জন্য আপনি একটা এজেন্সি বানাইতে পারেন যেখানে আপনার কাজ হবে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন রান করা আপনার ক্লায়েন্ট এর জন্য ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন রান করবেন নার্সার করবেন তার লিড তার যে লিড আছে ইমেল এগুলাকে নার্সার করা এবং আপনার কনভারসেশন জেনারেট করতে হেল্প করা এটা নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারেন এবং আপনার হচ্ছে এই ক্লায়েন্টের এই লিডের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আপনার প্রসপেক্ট ক্লায়েন্টের প্রসপেক্টের রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য ফলো আপ করার জন্য আপনি এই ধরনের ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন এই জন্য আপনি বিভিন্ন ধরনের টুল ইউজ করতে পারেন যেমন ক্যালভিও আছে আপনি মেলসিভ আছে এরকম আপনি লেম লিস্ট আছে এগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি সিআরএম আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার যেমন হাফিস্পট স্পটের মতো টুল ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলা ইউজ করতে পারেন এগুলা দিয়ে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য আপনি একটা এজেন্সি বিল আপ করতে পারেন যেটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট জন্য ইমেল মার্কেটিং ক্যাম্পিং রান করবেন লিড গুলাকে করবেন লিড গুলাকে কনভার্সেশন বাড়ায় সেল বাড়াবেন এবং আপনার রিলেশনশিপ প্রসপেক্ট এর সাথে বিল্ড আপ করাবেন ফলো আপ এর মাধ্যমে তো এরকম একটা ইমেল মার্কেটিং সলিউশন একটা কোম্পানির লাগে সেটা আপনি করতে পারেন আপনার মনে হয় ফ্রেন্ড চলে আসছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর মডেল গেল যে আমরা যদি একটা এজেন্সি বিল্ড আপ করতে চাই তো আরেক ধরনের এজেন্সি মানুষ সাধারণত করে সেটা হচ্ছে ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখন বিষয়টা হচ্ছে কি যে প্রথম অবস্থাতেই ভাই ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করা একটু কঠিন কারণ আপনি হয়তো নতুন এবং আপনার কাছে এত পরিমাণের এক্সপার্টিস নাই টিম নাই আপনার মানি নাই তো নতুন অবস্থায় ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করাটা আসলে ডিফিকাল্ট যদি অনেকে মনে করে আমি যখন করবো একেবার ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করে হ্যাঁ আপনি করতেই পারেন তো এটা একটা মডেল যেখানে আপনি সব ধরনের সার্ভিস উপরে যেগুলো বললাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং পিপার ক্লিক গুগল অ্যাড ইমেল মার্কেটিং সব ধরনের সার্ভিস দিবেন তো এই সব ধরনের সার্ভিস দিয়ে আপনি অল সার্ভিস একটা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং ऍक्ट করতে পারেন যেখানে সব সার্ভিসগুলো থাকবে আপনি এর সাথে আরও যুক্ত করতে পারেন যেটা মানুষ করে সাধারণত সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটার সাথে যুক্ত হয় ব্র্যান্ডিংটা যুক্ত হয় এবং ডিজাইন ক্রিয়েটিভ ডিজাইনটা যুক্ত হয় তো আপনি ফুল সার্ভিস ওয়েবসাইট বানাতে মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বানাতে চাইলে আপনাকে এই যে যে বাকি যে পাঁচটা স্কিল এই পাঁচটা স্কিল থাকবে এই পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্টে নিয়ে আপনি এটা এক করবেন কোম্পানির ব্র্যান্ডিংটা করবেন আর একটা হচ্ছে ডিজাইন ক্রিয়েটিভ ডিজাইন করবেন তো এই মনে করেন যে সাতটা স্কিল যদি থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং 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 আর ইমেল আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ব্র্যান্ডিং আর হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন এই সাত আটটা স্কিল যদি আপনি একসাথে দিয়ে একটা এজেন্সি বিল্ড আপ করতে চান তাহলে এটা হবে হলো ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখন আপনার কাছে আমার প্রশ্ন এই লাস্ট তেরো মিনিট কনভার্সেশনের পরে বা ডিসকাশনের পরে যে আপনারা আসলে কি ধরনের এজেন্সি বিল্ড আপ করতে ইন্সপায়ার হয়েছেন বা মোটিভেট হয়েছেন সেটা যদি আমাকে বলেন আমি তো এক্সপ্লেন করলাম প্রত্যেকটা জিনিস টাইপ অফ এজেন্সি মানে ডিফারেন্ট টাইপ অফ মার্কেটিং এজেন্সি সম্পর্কে আমি যেটুক মানে আমার ইন্সপিরেশন যেটা মানে মানে বাইরের দেশে যারা লোকাল বিজনেস ওনার হ্যাঁ ওদের আমি চাইতেছি যে গুগল ম্যাপে র্যাঙ্ক হোক আর ওই যে যে লিড গুলা হবে পিপিসি থ্রুতে বা এসিও থ্রুতে আমি ওই লিড আর কি ওয়েবসাইটে স্টোর করে হ্যাঁ মানে ইমেল মার্কেটিং বলেন বা রিটার্গেটিং বলেন ওই ওয়েবসাইটটা ওদেরকে মানে তৈরি করে দিতে চাইতেছি লোকাল বিজনেস ওনারদের জন্য আর ওদের মানে

হ্যাঁ তো ও কথা হয়েছে কি ও কিন্তু উনি ওনারা একটা কথা বলে যে ওনারা হচ্ছে কোর্স শিখে ওই কোর্স থ্রুতে হচ্ছে যে স্টুডেন্ট পাইতেছে ওদের আছে আউটরিচার লাগতেছে রাইট এন্ড পুরো জিনিসটা একটা আর ওয়াই স্টাইলে মানে ওরা এনে দিতেছে দেন ওরা একটা কমিশন পাইতেছে এন্ড দেন হচ্ছে মানে ওরা ওই ডিল গুলা ক্লোজ করতেছে রাইট এখন কথা হচ্ছে যে আমাদের মেইন যে জিনিসটা কি ভাই যে আমরা হচ্ছে এই যে আউটরিচার স্ক্যামে পাবো এক টিমটাকে আমরা সাজাইতে পারি এন্ড হইতেছে আপনার মানে এই জিনিসটা না আমরা কি হবে মানে ফ্রম দা যে আমরা একটা আর ওয়াই স্টাইলে করতে পারি হ্যাঁ যেমন হচ্ছে একটা টিম থাকলো বা একটা টিম আমরা সাজাইতে পারলাম যারা হচ্ছে ডিল ক্লোজ এর ওদের পেমেন্টটা পাইতেছে এরকম সামথিং একটা পারি আপনার কথা আমি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্নটা এখন করতেছেন এটা হচ্ছে অনেক পরের প্রশ্ন মানে আমি হচ্ছে আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে একটা আপনাদের সামনে একটা ব্লুপ্রিন্ট রেডি করতেছি আপনার একটা বিজনেস মডেল এখন এই যে এই যে প্রশ্নটা করলেন এটা হচ্ছে পরে আসতেছে যে আপনি আগে বুঝেন বিজনেসটা আপনার বিজনেসের ইনস এন্ড আউট আগে বুঝেন তারপরে আপনি আউট রিসার কিভাবে ম্যানেজ করবেন বা তাদেরকে আপনি ক্লায়েন্ট আসলে আপনি এখন পর্যন্ত জানেন না যে ক্লায়েন্ট কিভাবে পাবেন এজেন্সিতে এটা জানেন যে এজেন্সিতে আপনি ক্লায়েন্ট কোথা থেকে পাবেন হ্যাঁ এখন মানে আমরা যেটা দেখে অন্যান্য এজেন্সি ওনারসদের মানে মোস্ট অফ দা টাইম ওরা হচ্ছে বলে যে হইতেছে ইটস অল অ্যাবাউট ভলিউম গেট

আর মেসেজ যে যত বেশি এজেন্সি মেসেজিং করতেছে বা ইমেল পাঠাইতেছে ওদের ক্লায়েন্ট ক্লোজ হইতেছে মানে ওদের চান্সেসটা মেশিন হয়ে যাচ্ছে এর থেকে আমি আপনার সাথে এটা মত প্রوشن করতেছি বিষয়টা হচ্ছে কি যে আপনি যে কনসেপ্ট নিয়ে আসলে এজেন্সি করতে চাচ্ছেন এইভাবে কখনো দিন এজেন্সি চলে না আমি আপনাকে বিজনেস মডেলটা বোঝাবছি আপনি আগে বুঝান প্রশ্নগুলা পরে করেন তাহলে আমার মনে হয় বুঝতে আপনার সুবিধা হবে এবং আমার বোঝাইতে সুবিধা হবে বুঝছarsanız মানে আপনি যে বিষয়গুলো বলতেছেন এটা টোটালি একটা রং কনসেপ্ট। এগুলা দিয়ে কোনোদিন এজেন্সি চলে না। আপনি চাচ্ছেন যে প্রচুর পরিমাণে ইমেল এবং হচ্ছে মেসেজ এগুলা যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তত ক্লাই হবে। এটা একটা স্প্যামিং। এই যে এটা যেটা করতেছে মানে মানে প্রচুর পরিমাণে হচ্ছে মেইল করা বা প্রচুর পরিমাণে হচ্ছে মেসেজ করা একটা অপরিচিত মানুষকে এটা এক ধরনের স্প্যামিং। এবং স্প্যামিং কোনোদিন একটা বিজনেস মডেল হতে পারে না।

দেখাচ্ছি যে আসলে বিজনেস কিভাবে মানে এজেন্সি বিজনেস কিভাবে চলে এটা নর্থ বাংলাদেশের কোনো মানুষ যারা করতেছে এইগুলা না আপনি ইউএসএন চলতেছে ওইটাকে আমি আপনার সামনে উপস্থাপন করতেছি বুঝতে পারছেন তো প্রশ্নটা আমার মনে হয় ওই লেভেল থেকে বললে আপনার বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি তো বললাম থাকে আপনাদের থেকে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আমি এতদিন আলোচনা করেছিলাম বিভিন্ন টাইপের এজেন্সি নিয়ে মানে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি করেন ভালো কথা কিন্তু এই এজেন্সির মধ্যে অনেকগুলো এজেন্সি টাইপ হয় মানে কেউ স্পেসিফিক এজেন্সি করে কেউ হচ্ছে ব্রডলি করে তো কেউ করে শুধুমাত্র এসি এজেন্সি কেউ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি কেউ করে কন্টেন্ট মার্কেটিং মার্কেটিং এজেন্সি 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 করে 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 পেপার ইমেল কেউ কেউ ফুল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমার প্রশ্ন হচ্ছে এখন আপনাদের সামনে দুইজনকে সেটা হচ্ছে যে আপনারা আসলে কোন টাইপের আপনারা ব্রডলি করতে চাচ্ছেন নাকি স্পেসিফিক কোন একটা আহ এজেন্সি করতে চাচ্ছেন এটা কোনটা করতে চাচ্ছেন

কাস্টমার যদি রিকারিং আনতে চাই মানে একটা ব্যবসায়ীর সাথে যদি আমি লং টার্ম খেলতে চাই তখন ভাই আমি দেখলাম যে পিপিসি কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসিও এইসব কি তখন আপনার যে কথাবার্তা এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে চাচ্ছেন যেখানে আপনি সব ধরনের সার্ভিস গুলো কি করবেন এ হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা নিজ ফাইনাল করলাম যে এটা সেটা হচ্ছে আমরা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কথা বলবো এবং এটা আমরা দিব যেখানে আমাদের এসিও থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে কন্টেন্ট মার্কেটিং থাকবে পিপিসি মানে গুগল অ্যাপ থাকবে ইমেল মার্কেটিং থাকবে ওয়েব ডেভেলপমেন্ট থাকবে ব্র্যান্ডিং থাকবে গ্রাফিক ডিজাইন থাকবে সব ধরনের সার্ভিস আমরা আমাদের এজেন্সিতে দিব ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা তো এটা ফাইনাল দুই নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্টার্ট করার জন্য আমরা কিভাবে শুরু করতে পারি তো প্রথমত যেটা নিয়ে আমরা আসতেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কোর্স যদি ধরা হয় এখানে প্রথমত আছে যে ডেভেলপ এ বিজনেস মডেল প্রথমত আপনাকে একটা বিজনেস মডেলে যাইতে হবে অ্যাজ লাইক এটা এখন কিন্তু আপনি আর কোনো ই নাই আপনি কি নাই আপনি কিন্তু ফিলান্সার না ফিলান্সার না আপনি কিন্তু ফিলান্সার না তো আপনি এখন একটা বিজনেস মডেলে যাবেন যেটা হলো আপনি বিজনেস করবেন তো সেক্ষেত্রে করার জন্য আপনাকে একটা বিজনেস আসতে হবে তো বিজনেস মডেল কি করতে হবে হচ্ছে আউটলাইন মডেল আউটলাইন তৈরি করতে হবে যেখানে আপনার আপনি কি এজেন্সি থেকে অফার করবেন আপনার প্রাইসিং স্ট্রাকচার কি হবে আপনার টার্গেট মার্কেট কি হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি প্রথমত এখন ফাইনাল করেছেন যে আপনি ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবেন এখন বিজনেস মডেল আসলে আপনাকে প্রথমত যে এটা করতে হবে একটা আউটলাইন বিজনেস মডেল আউটলাইন তৈরি করতে হবে এবং এই আউটলাইনে আপনার যেটা থাকবে সেটা হলো আপনার এজেন্সি কি অফার করবে আপনার এজেন্সির প্রাইসিং স্ট্রাকচার কি হবে আপনার টার্গেট মার্কেট কি হবে এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করছেন না ভাই তো এসেছিলাম বাট যে আমার আমার থেকে মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি মানে

কাস্টমার আছে কাস্টমারের যে স্পেসিফিক পেইন পয়েন্ট আছে এটাকে অ্যাড্রেস করেন অ্যাড্রেস করার পর আপনার অফারটা তাদের কাছে অ্যাপ্রোচ করেন তো এইটা হবে হচ্ছে আপনার বিজনেসের হচ্ছে প্রথম স্টেপ যে আপনার এক্সপার্টিস কি আছে এবং এই স্পেসিফিক এক্সপার্টিস উপরে আপনার যে অডিয়েন্স যে মার্কেটটা আপনি ধরতে যাচ্ছেন তাদের আসলে স্পেসিফিক পেইন পয়েন্ট কি এবং এই পেইন পয়েন্টে আপনি হচ্ছে কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন আপনার অফারটা তাদের কাছে অ্যাপ্রোচ করা তো এটা দিয়ে হচ্ছে আপনাকে শুরু করতে হবে তার মানে হচ্ছে আপনাকে হচ্ছে অফার ক্রিয়েট করতে হবে আপনার তার আপনার ক্লায়েন্টের প্রবলেমের উপরে বেসিস করে সলিউশন তৈরি করতে হবে মানে সলিউশন বলতে আপনি হয়তো গ্রাফিক ডিজাইন দিবেন হয়তো আপনি এসিও করবেন এই এসিও কেন লাগবে আপনি জানেন আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট জানেন ওইটার জন্য অফার দিচ্ছেন তো এই অফারটা তৈরি করা আপনাকে আগে এক্সপার্টিসটা দেখে আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট দেখে স্পেসিফিক পেইন পয়েন্ট দেখে ওইখানে আপনার অফারটাকে থ্রো করা এটা করলে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে আপনি তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে রেভিনিউ জেনারেট করতে পারবেন যেহেতু আপনি অনেকগুলো সার্ভিস দিবেন তখন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ই করতে পারেন এখন প্রথমত যেটা আসে বিজনেস মডেলে প্রথমেই বলছি হচ্ছে আপনার অফার তো অফারটা তো আপনি বুঝলেন যে আপনার যে এক্সপার্টিস আছে বা আপনি যে যে সার্ভিস দিতে যাচ্ছেন সেই সার্ভিসগুলোর কাস্টমার যারা তাদের পেইন পয়েন্ট গুলোকে আগে অ্যাড্রেস করলেন তারপরে আপনি অফার বানাই তাদেরকে দিলেন এটা দিবেন এটা আমরা কিভাবে করব বলে শিখবো আমরা নিয়ে কথা বলছি না তো এখন ওইটা হলো দিলেন দুই নম্বরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে এখন আমাদের প্রাইসিং স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে এখন প্রাইসিং স্ট্রাকচার সম্পর্কে আপনাদের কেমন নলেজ আছে আপনারা এজেন্সিতে কিভাবে প্রাইসিং সেট করতে চান বা বাইরের কাছ থেকে আপনারা প্রাইসিং নিতে চান কিভাবে ওইটা আমাদের কোন এখন মানে ইয়ে নাই নলেজ নেই আচ্ছা প্রাইসিং এর মধ্যে ভাই যেগুলো হয় প্রথমত হচ্ছে আপনার হচ্ছে পাঁচ ধরনের প্রাইসিং আমরা সেট করতে পারি পাঁচ ধরনের আপনি যদি চিন্তা করেন তো পাঁচ টাইপের প্রাইসিং হয়ে থাকে প্রথমত হচ্ছে আপনার আওয়ারলি রেট আওয়ারলি রেট এক ধরনের হচ্ছে প্রাইসিং হয় তো আওয়ারলি রেট হচ্ছে যেমন হচ্ছে আপনি আপওয়ার্কে যখন দেখবেন কাজ করে মানুষ তখন হচ্ছে আওয়ারলি আপনি হয়তো ঘন্টা মাপি কাজ করবেন যে আপনি এক ঘন্টা টিসিসি ক্যাম্পেইন রান করবেন এক ঘন্টা আপনি কয় ডলার নিবেন তো আপনি যখন এজেন্সি নিয়ে কাজ করবেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন আপনার তো একটা বিজনেস মডেল আছে চিন্তা করেন আপনি কিন্তু ফিলান্সার না আপনার একটা বিজনেস এটার একটা মডেল আছে তো এই আপনার একটা সিস্টেম আছে এখন এই সিস্টেমে আপনি পাঁচটা পদ্ধতিতে হচ্ছে কি করতে পারেন আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারেন প্রাইসিং করতে পারেন আর কি পেমেন্ট না প্রাইসিং করতে পারেন বায়ারকে বলতে পারেন যে আমি এইভাবে তোমার কাছ থেকে প্রাইসিংটা নিব প্রথমত হচ্ছে আপনি হচ্ছে রেটে নিতে পারেন যে আমাদের কাছে আমাদের এজেন্সি হায়ার করলে তোমাকে এই কাজের জন্য ঘন্টায় এত ডলার দিতে হবে ধরেন আপনি পিপিসি ক্যাম্পেন গুগল অ্যাড রান করবেন তো ঘন্টায় আপনি একশো ডলার করে নেবেন তো পিপিসি ক্যাম্পেন রান করার জন্য তো অনেক সময় লাগে না তাই না এখন এখানে তো আপনার মানে ফিক্সড প্রাইস বা আপনার রিটেইনার বা পারফরম্যান্স বেস বা হাইব্রিড ফিস তো দরকার নেই তো আপনার এখানে হচ্ছে আসবে যেটা আওয়ারলি যে আপনার হয়তো দুই ঘন্টা লাগবে বা এক ঘন্টা লাগবে প্রজেক্টটা মানে অপটিমাইজ করে রান করে দেওয়ার জন্য আপনার আওয়ারলি হয়তো একশো ডলার করে দিবে তো দুইশো ডলার দিলে আপনি রান করে দিবেন এটা হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার প্রাইজিং মডেল বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে ফিক্স মডেল ফিক্স মডেল হচ্ছে যে আপনি কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন যেটা হচ্ছে ফিক্স করা থাকবে বা এর আগে থেকে জানে যে এই প্রজেক্টের দাম কত আপনিও জানেন এর আগে কাজ করছেন ফিক্স প্রাইসটা বলে দিবেন সে আপনার ফিক্স প্রাইসে কাজ করবে যেমন হয়তো আপনি একটা লোগো ডিজাইন করেন পাঁচশো ডলার যে আমি তোমার কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করে দেবো পাঁচশো ডলার দিতে হবে তো সেটা ফিক্স ফিক্স আপনাকে করে দিল তো আপনি হচ্ছে ফিক্স প্রাইসে কাজ করতে পারেন এটা হলো এক ধরনের মডেল আপনার হচ্ছে প্রাইসিং মডেল আরেকটা হলো রিটেইনার মডেল ধরেন

তো সেই ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে কি এক এক কোম্পানি হচ্ছে এক এক ধরনের হয় ভাই সব কোম্পানির সাথে আপনি সব মডেলে কাজ করতে পারবেন না আপনাকে আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে আপনাকে সব ধরনের অপরচুনিটি অফার করতে হবে নালে অনেক কোম্পানি আপনার সাথে কাজ করবে না তো সেই হচ্ছে ফ্ল্যাট ফিজ যেটা ফিজ এটা সেটা হচ্ছে রিটেইনার অর প্রজেক্ট বেস যে আপনি ওই मंथলি আমাকে টাকা দিবেন এটা আবার হয় কি অনেক কোম্পানি আসলে জানে না যে মনে করেন যে সে আসলে আপনার কাছে কতটুকু বেনিফিটেড হবে তো এই ক্ষেত্রে সে আসলে আপনাকে প্রজেক্ট বেজেক্ট টাকা দিতে পারবে না এটা কিন্তু ফাইবার আপ না সে নিজে আইসে আপনি গেছেন এবং সে আসছে হয়তো তো আপনার হয়তো পিপিসি ক্যাম্পেইন রান করবেন ইসে গুগল অ্যাড আর গুগল অ্যাড এর জন্য আপনাকে কয় টাকা দিবে এক মাসের জন্য এক মাসে গুগল অ্যাড রান করবে কয় টাকা দিবে আপনাকে তখন কিন্তু আপনি আওয়ারলিতে যাবেন যে আপনি হচ্ছে আপনার জন্য আমি গুগল অ্যাড এ এক মাসে যত ঘন্টা কাজ করব আপনি আমাকে আওয়ারলি 100 ডলার করে বুঝছেন তখন আপনাকে আওয়ারলি রেটে কাজ করতে হবে আবার যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন তখন আপনি দিলেন বা আপনি যখন লঘু ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা এসিউ কাজ করতেছেন তখন আমি ফিক্স নিয়ে কাজ করতে পারি ফিক্স প্রাইস যে আমি তোমাকে হচ্ছে এই কাজটা করে দিব এই পার্টিকুলার কাজটা করে দিব ফিক্স প্রাইস এটা যে এটা আমাকে দিতে হবে এই লঘুটা বানাই দিলে আমাকে পাঁচশো ডলার দিতে হবে বুঝতে পারছেন তো এক এক কোম্পানির জন্য এক একের মধ্যে হবে এমন না যে রিটেইনার বা প্রজেক্ট বেসে এটা বেশি ভালো এটা সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম হবে না আচ্ছা তারপরে আছে হলো পারফরমেন্স বেস পারফরমেন্স বেস এক ধরনের হচ্ছে আপনার প্রাইসিং হয় এটা দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স বেস প্রাইসিং এটা হচ্ছে যে আপনার হয়তো ক্লায়েন্ট বলল যে এটা নিয়ে অনেক ক্লায়েন্টকে কনভিন্স করা যায় সহজে ক্লায়েন্ট বলল কি যে তুমি হচ্ছে আমার জন্য ফেসবুকে লিড অ্যাড বা হচ্ছে গুগলে পিসিসিতে লিড অ্যাড তো আমি হচ্ছে তোমাকে বাজেট দিব ঠিক আছে এবং আমার যত লিড আসবে অথবা সেল কনভারসেশন হবে তোমার প্রতি সেল থেকে আমি তোমাকে কমিশন দেব

এরকম তো মনে করেন যে কমিশন বেসিস হইতে পারে পারফরম্যান্স বেসিস হইতে পারে ফ্ল্যাট ফিস হইতে পারে আওয়ারলি রেট হইতে পারে তো ফিক্স হইতে পারে এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কে কি করতে হবে এই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে আপনি হচ্ছে পেমেন্ট মডেলটা আপনি কিভাবে নেবেন প্রাইসিং মডেলটা আপনার কোম্পানিতে কি কি আছে তো এটা কিন্তু আপনি ফ্রিল্যান্সার এর মত করে নিলে হবে না আপনাকে এজেন্সি হিসেবে চিন্তা করতে হচ্ছে আরেকটা মডেল আছে যেটা নাম হলো আপনার হাইব্রিড মডেল হাইব্রিড মডেলটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সবকিছু কম্বাইন করতে পারেন যে যেমন ধরেন একটা আপনাকে চারটা কাজ দিছে তো আপনাকে কাজ তো আপনি বললেন আপনার টেকনিক্যাল প্রবলেম গুলো সলভ করে দিব আপনি আমাকে পাঁচশো দিবেন আর আমি হচ্ছে আপনাকে হচ্ছে একটা গুগল অ্যাট দিয়ে দিব তো গুগল অ্যাট জন্য আপনাকে মাসে যে কেউ ঘন্টা কাজ করা লাগবে আওয়ারলি আমাকে দিবেন আর আমার হচ্ছে আমি যে আপনাকে লিড এনে দেবো প্রতি আমি পারফরমেন্সের উপর বেসিস করে আপনি আমাকে ওই ইটা দিবেন পারফরমেন্স বেসিস প্রাইসিংটা দিবেন তো আপনি একটা কোম্পানির সাথে আপনি তিনটা চারটা কাজ নিয়ে যখন একসাথে কাজ করতে এক একটা কাজে আপনি এক এক ধরনের প্রাইসিং মডেলে কাজ করতে পারেন কিন্তু তো আপনার কিন্তু জানা থাকতে হবে যে আসলে কত ধরনের মডেল হতে পারে প্রাইসিং এর শুধুমাত্র যাই যদি বলেন যে আমি মানে মাসিক বেতিতে খালি নিব এটা কিন্তু কোম্পানি আপনার সাথে এগিয়ে হবে না কারণ কোম্পানি কিন্তু এইভাবে কাজ করে অবস্থ না কিন্তু কাজ আসলে তো আপনাকে এই ধরনের একটা বিজনেস মডেল আসতে হবে বুঝতে পারছেন তো আমরা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম আমরা কথা বলতেছিলাম হচ্ছে বিজনেস মডেলে যে আমরা প্রথমত হচ্ছে আমরা কি অফার করবো সেটা আগে ডিফাইন করবো আমার এক্সপার্টিস কি আছে মানে আমি কি কি সার্ভিস দিব এবং আমার টার্গেট মার্কেট কি এবং তাদের পেইন পয়েন্ট কি আমি কি সমাধান করতে পারবো সেই অফারটাকে বানাবো তারপরে একটা প্রাইসিং স্ট্রাকচার তৈরি করবো আমরা পাঁচ ছয়টা স্ট্রাকচার দেখলাম তারপরে আমার টার্গেট মার্কেট আমি খোঁজা শুরু করবো তো এইভাবে যদি আমি আসলে কাজ করি তাহলে আমাকে প্রথমত আমি একটা বিজনেস মডেল দাঁড় করে ফেললাম বুঝতে পারছেন

এটা জানতে করতে হবে সেটা হচ্ছে যে যে তারপরে এখন আপনি আস্তে আস্তে হচ্ছে আগাবেন সেটা হচ্ছে আপনাকে হচ্ছে প্ল্যানিং করতে হবে যে আপনি এই যে বিজনেস মডেলে আছেন বিজনেস মডেলে কিন্তু আরো কিছু জিনিস থাকবে যেমন আপনার শর্ট টার্ম গোল কি আপনার লং টার্ম গোল কি এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে

আপনি কোন বা বিশ্বের কোন বিজনেস দেখছেন যে বিজনেসম্যান সবকিছু হ্যান্ডেল করতেছে না বিজনেস কাকে বলে বিজনেস হচ্ছে আমি কাজ করব না আমি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে সাইডে দিব ওই সিস্টেমে মানুষ কাজ করবে এমপ্লয় নিয়োগ হবে এমপ্লয় ছাড়াই হবে সিস্টেম কিন্তু রয়ে যাবে আর আমি কিন্তু কাজ করব না সিস্টেমে কাজ করাবে এবং ওই যে বলে না যে মনে করেন যে সরকার পরিবর্তন হবে মানে এসে মানে করেন যে নীতি পরিবর্তন যদি না হয় তাহলে সরকার পরিবর্তন করে কিন্তু কোনো লাভ নাই কারণ যে সরকারি আসবে ওই নীতি দিয়ে আবার দুর্নীতি করবে তো আপনাকে বিজনেস করতে হলে আপনাকে একটা হচ্ছে নীতি তৈরি করে দিতে হবে একটা সিস্টেম তৈরি করে দিতে হবে ওই সিস্টেমে আজকে এক এমপ্লয় আসছে সে থাকবে না সে সাকাই হয়ে গেছে আরেকজন আসবে সে ওই সিস্টেমে কাজ করবে আপনি কিন্তু যাই কাজ করবেন না আপনি হচ্ছে মালিক আপনি মালিক আপনি দেখাশোনা করবেন ম্যানেজারের কাছ থেকে আপনি ডাটা নিবেন লাভ লসের হিসাব নিবেন ম্যানেজার আবার হচ্ছে ওই মানে যারা তারা মনে করেন কিন্তু বিজনেস মডেল আপনি কিন্তু এখানে সবকিছু করতে যাবেন না এবং করতে গেলে আপনি পারবেন ও না এটা এটা বিজনেসও না আপনি কিন্তু এজেন্সি করতেছেন এজেন্সি কিন্তু এক ধরনের বিজনেস এটা ফ্রিলান্সিং না মনে রাখবেন আপনাকে মনে করি যেটা করতে হবে সেটা হলো হায়ারিং প্ল্যান রাখতে হবে স্কেলিং আপনি বিজনেস থেকে স্কেল করবেন কতটুকু স্কেলিং এর একটা কিন্তু মেন্টালিটি রাখতে হবে আপনার অপারেশনটা কিভাবে চলবে এই অপারেশন একটা ম্যানুয়াল থাকবে আপনার একটা অপারেশন ম্যানুয়াল থাকবে যেটা দেখে হচ্ছে আপনার এমপ্লয়িরা কাজ করবে আপনি কিন্তু প্রতিদিন যাই যে বলবেন না যে এটা করো একটা অপারেশন ম্যানুয়াল রেডি করবেন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে এবং আপনার বিজনেস অটোমেশনে চলবে যেটা প্রত্যেকটা কোম্পানির কিন্তু আছে ম্যানুয়াল গাইডলাইন প্রত্যেকটা যন্ত্রের কিন্তু একটা ম্যানুয়াল আছে যেটা কিভাবে চলে তো এই এই বিজনেসটা কিন্তু অটোমেশন আপনাকে চালাইতে হলে এরকম একটা অপারেশন ম্যানুয়াল তৈরি করতে হবে এবং আরো এক্সপ্লোরিং করতে হবে কি কি নিউ সার্ভিস করা যায় যেমন বর্তমানে কিন্তু এআই কিন্তু অনেক অ্যাডভান্স চলে আসছে এআই তো এআই আপনি কিন্তু আপনার এজেন্সিতে এআই ইন্টিগ্রেট করতে পারেন যে আপনি আপনার কোম্পানিতে এআই সার্ভিসটা দিবেন হয়তো আপনার কোম্পানিতে যারা সার্ভিস নেই তাদেরকে আপনি কি সার্ভিস দিলেন যেমন হচ্ছে আপনি এআই স্যাকবর্ট

দুই নম্বরে যে জিনিসটা আমাদের থাকতেছে আইডেন্টিফাই ইওর আইডিয়াল ক্লায়েন্ট এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনার আইডিয়াল ক্লায়েন্ট আসলে কারা আপনি যে একটা এজেন্সি শুরু করতে যাচ্ছেন এই এজেন্সিটা আসলে ক্লায়েন্ট কারা আপনার তো সবাই কি আপনার ক্লায়েন্ট মানে পৃথিবীতে যত কোম্পানি আছে সব কোম্পানি কি সার্ভিস দিবেন আপনি কি পারবেন সব কোম্পানিকে সার্ভিস দেওয়া এটা আপনার এফোর্ডের মধ্যে আছে না তো আপনাকে এখন যেটা করতে হবে আইডেন্টিফাই ইউর আইডিয়াল কাস্টমার যে আপনার আইডিয়াল কাস্টমার আসলে কারা এইটা আপনাকে এখন খুঁজে বের করতে হবে এটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে বিজনেসে আগাইতে পারবেন না কারণ আপনি যদি টার্গেট অডিয়েন্স কি খুঁজে বের করতে পারেন তাহলে তার পেইং পয়েন্ট বুঝতে পারবেন যে তার প্রবলেম কোথায় তার প্রবলেমের একটা সমাধান আপনি তৈরি করে অফার করতে পারবেন এবং তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন তো আপনাকে হচ্ছে আইডিয়াল কাস্টমার খুঁজে বের করতে হবে এগুলো কিন্তু আমি শেখাবো এটা একটা কোর্স মডিউল বলতে পারেন এখন আমরা এগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল হচ্ছে শেখাবো কোর্সে আর কি তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে এরকম আইডিয়াল কাস্টমার খুঁজে বের করা এবং তাদের জন্য আপনি ইউনিক ভ্যালু প্রপোজিশন বের করবেন কি দিলে তারা আসলে অ্যাট্রাক্ট হচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হচ্ছে তো আসলে আইডিয়াল কাস্টমার

এই এইটাকে আপনাকে ডিফাইন করতে হবে যে কাস্টমার ক্লায়েন্ট কারা আসলে এটা করতে পারলে তাদের পেইন পয়েন্ট কিভাবে খুঁজবেন আপনি জানেন না কাস্টমার কারা তাহলে তো পেইন পয়েন্ট খোঁজার কোনো প্রশ্ন আসে না তো প্রথমত হচ্ছে আইডিয়াল কাস্টমার খুঁজে তারপরে তার পেইন পয়েন্ট মানে তার ব্যথার পয়েন্ট তার সমস্যা কোথায় তার কি লাগবে তো ওইটা খুঁজে বের করতে হবে তারপরে ওইটা ফলো আমাকে দিতে হবে তাহলে সে নেবে বুঝতে পারছেন তো দুই নাম্বারে আছে আমাদের এটা করতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হলো এস্টিমেট ইওর স্টার্ট আপ কস্ট এইটা ভাই আপনারা হয়তো এখন যে বলবেন যে ভাই এটা তো মজার মানে কঠিন হয়ে গেল আপনাকে এখন যেটা করতে হবে ভাই এস্টিমেটিং ইওর স্টার্ট আপ কস্ট আপনি যখন একটা এজেন্সি শুরু করতে যাবেন ভাই তখন আপনার কিন্তু স্টার্ট আপের জন্য একটা কস্ট লাগবে এখন কথা হচ্ছে এই এই বাজেটটা কি আপনাদের আছে আ নাই তাইলে কি আপনি করতেছেন চিন্তা করতেছেন এজেন্সি করবেন এটা তো একটা বিজনেস ভাই যে ইনভেস্টমেন্ট লাগে তো জানেন বিজনেস করতে হবে বিনিয়োগ এটা তো শূন্য এটা তো আমি এরকম কোর্স করাচ্ছি না যে আসেন শূন্য টাকায় বিজনেস করেন উদ্যোক্তা হন বাংলাদেশে অনেক কোর্স আছে শূন্য টাকায় শূন্য থেকে আপনি উদ্যোক্তা হন শুরু করেন আজই শুরু করেন ভাই এই রকম বিজনেস হয় না

বিজনেস এর নাম চুজ করতে হবে এবং একটা কর্পোরেশন আপনার একটা লাইসেন্স লাগতে পারে কিন্তু আপনি যখন একটা কাজ করেন বাংলাদেশে আপনি কি জানেন একটা এজেন্সি দিলে একটা এই বিষয়গুলোর সাথে কিন্তু অনেকগুলো কস্টিং জড়িত আছে তাই না তো এই এই বিষয়গুলো আপনাকে কিন্তু করতে হচ্ছে তো আপনার একটা বিজনেস নাম লাগতেছে আপনার বিজনেস লাইসেন্স লাগতে পারে বা এন্ড পারমিট আপনি বিজনেস করতে পারেন বাংলাদেশে যদি আমরা বাংলাদেশের নাগরিক আমাদের ওই পারমিটটা টা লাগছে না বিদেশে যদি করতে চাই তাহলে পারমিট লাগতো তো আমাদের কিন্তু বিজনেস লাইসেন্স লাইসেন্স ওই ট্রেড বলেন আর কি করতে পারেন তো আমাদের কিন্তু এটা লাগতেছে ইন্স্যুরেন্স যদি আপনি করতে চান আপনার বিজনেস এর জন্য হয়তো আপনি করবেন বিজনেস কার্ড এন্ড বসুর তৈরি করতে হবে এটা হয়তো আপনি অনলাইনে ল্যান্ডিং তৈরি করবেন ওয়েবসাইট সেটআপ ভাই খুব এসেন্সিয়াল একটা ওয়েবসাইট কিন্তু আপনার ওয়ার্ল্ড অর্গানাইজ অর্গানাইজ একটা কিন্তু করতে হবে আপনাকে কম্পিউটার লাগবে একটা অবশ্যই এটা আপনাদের আছে সফটওয়্যার লাগবে আপনার কিন্তু সফটওয়্যার লাগবে কিছু যেমন ইমেল মার্কেটিং এর সফটওয়্যার লাগবে বাইরের সাথে কমিউনিকেট করার জন্য আপনার কল করার জন্য সফটওয়্যার লাগবে মানে অনেকগুলো কিন্তু এসেন্সিয়াল সফটওয়্যার লাগবে আপনার এজেন্সিতে সিআরএম লাগবে আপনার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট মানে সফটওয়্যার লাগবে তারপরে হচ্ছে আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে অনেক কিছু লাগতেছে কিন্তু ট্রেনিং এন্ড সার্টিফিকেশন লাগবে ভাই আপনার কিন্তু ট্রেনিং লাগবে এই যেমন আমার কাছ থেকে আপনি এই যে আমার কাছ থেকে ট্রেনিং নেবেন টাকা দেওয়া লাগবে না তো এই ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু কস্টিং লাগবে তা অফিস স্পেস এবং রেন্টাল ডিপোজিট

কি বলছিলেন আপনি কি বলেছিলেন আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আপনার একটা বিজনেস শুরু করতে গেলে আর কি এই কষ্ট গুলো আর কি নাকি লাগবে বাট এটা বাইরের দেশের আর কি তো আমাদের এর জন্য হচ্ছে কস্টটা টা কিরকম আর কি আমাদের বাজেটটা কিরকম

তারপরে হচ্ছে লাইসেন্স করার জন্য আমি জানি না কয় টাকা লাগতে পারে আপনাদেরকে ট্রেড লাইসেন্স ভাই বাংলাদেশের কথা বলতে একটা পারমিট লাগতেছে নাশোরেন্স আপাতত আপনারা করবেন না বিজনেস কার্ড একদম হয়তো বানাবেন আর ওয়েবসাইট বানাইতে হবে কম্পিউটার আছে সফটওয়্যার কিনতে হবে ট্রেনিং এর কস্ট দিতে হবে আর আপনারা কি নিবেন অফিস নেবেন কোন না আচ্ছা আমরা রিমোট রিমোট যে এমপ্লয় আচ্ছা তাহলে তো অফিস লাগতেছ না তাহলে আপনাদের খরচ কিন্তু খুবই কম লাগতেছে কি কি ট্রেনিং এর একটা খরচ সফটওয়্যার কেনার খরচ কম্পিউটার আছে ওয়েবসাইটের একটা খরচ আর বিজনেস কার্ড বা পশিউরের একটা খরচ আর লাইসেন্স ট্রেড লাইসেন্সের একটা খরচ মোটামুটি চার পাঁচটা খরচ আনুমানিক কয় টাকা লাগতে পারে বলেন তো তাহলে ওয়েবসাইট সেটআপটা ওয়েবসাইট আছে আচ্ছা তাইলে আপনাদের মোটামুটি লাগতেছে একটা ট্রেড লাইসেন্স করতে হবে একটা বিজনেসের লাইসেন্স নিতে হবে এটা একটা আর একটা হচ্ছে আপনার আহ সফটওয়্যার কিছু সফটওয়্যার কিনতে হবে দুইটা আর বিজনেস কার্ড আপাতত যেহেতু ফিজিক্যাল করবেন না বিজনেস কার্ড আপনার লাগতেছে না তো বসিওর ও না কিছু পোস্টার মোস্টার লাগবে অ্যাডমিট দেওয়ার জন্য ওটা করে ফেলেন তো আপনার লাগবে কম্পিউটার আছে সফটওয়্যার আর হচ্ছে আপনার লাগতেছে হচ্ছে ট্রেনিং শুরু করতে পারতেছেন সবই তো আছে ঠিক আছে আপনারা কি চলে গেলেন না কারেন্ট তো চলে যায় আপনারা কি চলে গেছিলেন নাকি

কিন্তু আপনার হচ্ছে একটা খুবই ওয়েল অর্গানাইজড একটা ওয়েবসাইট লাগবে হুম কারণ ওয়েবসাইট দেখে কিন্তু মানুষের আসলে সার্ভিস নিবে কি নিবে না এটা হলো ডিফাইন করে যেমন ধরেন অফলাইন বিলিভ দ্যাট মোস্ট এজেন্সি ওয়েবসাইট ফেল টু কমিউনিকেট দ্য এজেন্সি ডিফারেন্ট আর অফলাইন ওয়ান টু ওয়েবসাইট টু কুইকলি শো দেম হোয়াট দ্য এজেন্সি ইজ বেস্ট তো আপনার হচ্ছে একটা ওয়েবসাইট নির্ভর করে যে কত পার্সেন্ট ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিনবে

আ এটা আর কি আমাদের কাস্টম ওয়ে আর কি বানানো ছিল বস বস আসছে তো একটা ভালো একটা ওয়েল এটা কারো ভাই ওয়েবসাইট কিন্তু আপনাকে সেলসে ইমপ্যাক্ট করতেছে বুঝতে পারছেন একজন ক্লায়েন্ট এসে যদি দেখে যে সে আপনার কাছে সার্ভিস নিবে কিন্তু আপনি আসলে প্রফেশনাল না আপনার ওয়েবসাইট দেখি মনে হচ্ছে না যে আপনি প্রফেশনাল আপনাকে দেখে যদি আপনার নিজের ব্র্যান্ডিং যদি ভালো মনে না হয় তাহলে আমি আপনার কাছে কি সার্ভিস নিব ভাই হুম তো আপনাকে ওই সেটে বানাইতে হবে ওই লেভেলের তারপরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে সেট আপ ইউর ডিজিটাল প্রেজেন্স এর মধ্যে আরেকটা জিনিস লাগবে সেটা ইস্টাবলিশ এ সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট তো আপনাকে ওই এর পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকতে হবে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা প্রায়োরিটি দেই এজেন্সিতে হচ্ছে টুইটার ফেসবুক আর লিঙ্কডিন সবচেয়ে হচ্ছে লিঙ্কডিন আমাদের লিঙ্কডিনের আমাদের লিড জেনারেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে লিঙ্কডিন তারপরে ফেসবুক তারপরে টুইটার তো আপনাদের এই তিনটা প্ল্যাটফর্ম কি ওয়েল অর্গানাইজ হয়ে সেট আপ করা আছে আমাদের শুধু লিঙ্কডিন মানে অর্গানাইজ ফেসবুকে যাইতে চাই আমাদের আমাদের টুইটারটা অর্গানাইজ আছে কিন্তু ফেসবুকটা হচ্ছে একটু আমাদের অর্গানাইজ নাই এটা মানে আমাদের পার্সোনালটা তো হ্যাঁ এটা তো বাদ দিলাম বাট আলাদাভাবে আর কি আমাদের অর্গানাইজ নাই বাট টুইটারটা আছে টুইটার এন্ড লিঙ্কডিন বুঝতে পারছে তো এইটার ডিপেন্ড করবে আপনাকে মানে এখন পয়েন্টে আপনি কি কন্টেন্ট পোস্ট করতেছেন কতটুকু এগেজমেন্ট ধরে রাখতে পারতেছেন এইটা হচ্ছে আপনার বিজনেস এর লিড জেনারেটর হেল্প করবে এটা আমরা আজকে একটা অভারভিউ দিচ্ছি কি কি লাগবে আমরা কোর্সে কিন্তু কোনটার শেয়ার করতেছি না আমরা কিন্তু কোর্স করতেছি না ভাই এখানে আমরা কি কি লাগবে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার টুইটার ফেসবুক লিঙ্ক লাগবে যেটা আপনার বিজনেস ক্লায়েন্ট আনবে তো এইটা হচ্ছে আপনাদের কিন্তু লাগতেছে আচ্ছা তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বিল্ড ইউর ক্লায়েন্ট বেস এখন আসতেছে কি আমাদের মোটামুটি ডেভেলপে বিজনেস মডেল রেডি আইডেন্টিফাই আমার ক্লায়েন্ট আপনার আইডেন্টিফাই ইউর আইডিয়াল ক্লায়েন্ট রেডি এস্টিমেট ইউর স্টার্ট আপ কস্ট রেডি সেট আপ ইউর ডিজিটাল প্রেজেন্স মধ্যে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া রেডি এখন যেটা আসতেছে সেটা হলো বিল্ড ইউর ক্লায়েন্ট বেস এখন আমাকে ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে যে ক্লায়েন্ট আমি কইতে পাবো কারণ ক্লায়েন্ট ছাড়া তো আর আমার আসলে ভাই কোনো লাভ হচ্ছে না এজেন্সি দিয়ে মানে কাজই যদি না পাই তাহলে আমার এজেন্সি সাজে লাভটা আসলে কিসের তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার নেটওয়ার্কিং ইমেল মার্কেটিং ক্রাফট কন্টেন্ট এন্ড অ্যাট্রাক্ট কাস্টমার কানেক্ট উইথ ক্লায়েন্ট ইউজিং সোশ্যাল মিডিয়া চারটা পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্ট বেস তৈরি করার জন্য প্রথমত নেটওয়ার্কিং ব্যবহার করতে পারেন আরেকটা একটা হলো ইমেল মার্কেটিং ব্যবহার করতে পারেন আর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে অ্যাট্রাক্ট করতে পারেন ইনবাউন্ড আর একটা হচ্ছে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে আপনি ক্লায়েন্টগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন এই চার ভাবে হচ্ছে আপনি হচ্ছে ক্লাইন্ট গুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনারা যেমন বলতেছিলেন যে ইনবাউন্ড হিসেবে হ্যাঁ হিসেবে আউটবাউন্ড দুইটাই আমি আপনাকে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে যে টপ ওয়েস এজেন্সি অ্যাকোয়ার নিউ ক্লায়েন্ট আপনার একটু বললেন না যে ভাই ওই যে একে টেকনোলজি হচ্ছে অনেক বেশি টিম বানাইছে ওদের যারা ট্রেনিং দিচ্ছে ওদের কি ওরা আবার ক্লায়েন্ট হান্টিং করার জন্য ব্যবহার করতেছে আমরা এত বড় টিম কই পাবো এবং এত বেশি মেসেজ কিভাবে দিব এত বেশি মেসেজ না দিলে এজেন্সি কিভাবে চলবে ক্লায়েন্ট কই পাবো আপনার কন্টেন্ট মানে আপনার আইডিয়া যে পুরোটাই ভুল ওরা হচ্ছে আমি ওদেরকে করতেছি না কিন্তু ওরা হচ্ছে একটা বাচ্চা আপনি ওদের দেখবেন ওরা কোনো মানে অথরিটি না কিন্তু তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনার আমি এখন কথা বলতেছি ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যানালিটিক্স নিয়ে আপনি দেখতেছেন এখন বিষয়টা হচ্ছে কি যে টপ যে এজেন্সি আছে এই এজেন্সি গুলো আসলে ক্লায়েন্ট পায় কিভাবে টপ এজেন্সি গুলো ক্লায়েন্ট পাওয়ার হচ্ছে দেখেন কি কি চ্যানেল আছে লোকাল এই যে মাত্র টু আসে লোকাল এড মাধ্যমে লোকাল এড বুঝেন লোকাল এড মানে হচ্ছে আপনি একদম লোকালি যে এড দেন বিভিন্ন জায়গায় তো এই লোকাল এড মাধ্যমে আসে টু পার্সেন্ট ক্লায়েন্ট কোল্ড কল এন্ড ইমেল ওই যে আপনারা বললেন না যে ইমেল মার্কেটিং করবেন যত বেশি ইমেল ইমেল পাঠাইতে পারেন তত ক্লায়েন্ট যত বেশি সোশ্যাল মিডিয়া দিতে পারেন তত ক্লায়েন্ট এইটার মাধ্যমে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো বিশ্বের বাংলাদেশের এজেন্সি নেই ভালো বিশ্বের যত বড় বড় এজেন্সি আছে এই এজেন্সিগুলো ক্লায়েন্ট পাই হচ্ছে আপনার কোড কল এবং ইমেলের মাধ্যমে হচ্ছে মাত্র সাইট পার্সেন্ট একশো পার্সেন্ট বুঝতে পারছেন আদার্স পাই পাঁচ পার্সেন্ট আদার্স বিভিন্ন ফ্যাক্টর দেওয়া আদার্স ফাইভ পার্সেন্ট আউট মানে সোশ্যাল মিডিয়াতে আউট করে মানে ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্ক ইংরে সরাসরি হচ্ছে ডি করে আপনি বললেন যে অনেক লোক রাখবো যারা হচ্ছে বিভিন্ন জায়গায় মেসেজ করবে

আউটরিচ করতেছেন আর হলো কোল্ড কল আর কোল্ড ইমেল করতেছেন এটা হলো টেন ফোর আর সিক্স কত টেন আর আপনি নব্বই পার্সেন্ট না তারপরে যেটা থাকে ক্লায়েন্ট পায় সেটা হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পায় এইট পার্সেন্ট এখন বলবেন ভাই আউটরিচ বুঝলাম ইমেল মানে ইনবক্স করা সোশ্যাল মিডিয়াতে টুইটারে লিঙ্ক দিনে আর হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া মানে কি এটা একটা স্ট্র্যাটেজি এটা নিয়ে আমি কথা বলবো এই স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে অ্যাড না কিন্তু তো এই সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে ক্লায়েন্ট পায় হচ্ছে আপনি এজেন্সি গুলো হলো আর ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট মানে ফেসবুক অ্যাড তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাড এইগুলোর মাধ্যমে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আসলে পায় হচ্ছে আপনার চোদ্দ ক্লায়েন্ট তার মানে অ্যাড দিয়েও কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না কারণ অ্যাডে কিন্তু ভাই মানে ক্লায়েন্ট পাওয়া যায় না আপনি চিন্তা করেন আপনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার বা আপনার এজেন্সি থেকে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিবেন এখন চিন্তা করেন আপনি একজন কোম্পানি ফাউন্ডার বা সিও কে কি ফেসবুকে পাবেন অ্যাড দিয়ে না তাহলে আপনি অ্যাড দিয়ে কিভাবে বিজনেস করবেন অ্যাড দিয়ে বিজনেস করা যায় না তো সেই ক্ষেত্রে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গুগল ফেসবুকে ফেসবুক এর দিয়ে মোটামুটি 24 24% 14% এর মত ক্লায়েন্ট পাওয়া যায় আপনার হচ্ছে এজেন্সিতে এটা আমি মানে মানে বলতেছি না এটা হচ্ছে অ্যানালিটিক্স তারপরে হচ্ছে আপনার এসিও অ্যান্ড কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আপনি ব্লগ তৈরি করে এবং এসিওর মাধ্যমে আপনি র্যাঙ্ক করে ক্লায়েন্ট পাইতে পারেন হলো ষোলো তার মানে আপনি যদি অ্যাড দেন আর হলো এসিও করেন তাহলে হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে তিরিশ পার্সেন্ট ক্লায়েন্ট মেজারমেন্ট করতে পারবেন অ্যাড এবং এসিওর মাধ্যমে আর সবচাইতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায় হলো ওয়ার্ড অফ মাউথ একুশ পার্সেন্ট ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে এগুলো নিয়ে কথা বলবো আমি বলতেছি আপনাকে যে ক্লায়েন্ট পাওয়ার এগুলা যে ওয়ার্ড অফ মাউথ এর মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায় একুশ পার্সেন্ট আর রেফারেল এর মাধ্যমে পাওয়া যাবে চব্বিশ পার্সেন্ট তার মানে সর্বোচ্চ ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম হলো এজেন্সি তে হলো রেফারেল আপনি চিন্তা করেন বাংলাদেশে যে উকিল আছে এরা ক্লায়েন্ট পায় কিভাবে ফেসবুকে অ্যাড দিতে দেখছেন কখনো নাকি এসিও করে দেখছেন নাকি ইমেল করে না কোল্ড কল করে না অফিস করে ওরা ক্লায়েন্ট পায় কেন উকিলরা

এখান থেকে রেফারেল ওয়ার্ড অফ মাউথ এর কথাটা চিন্তা তাহলে বাকি কুলা ছউতেই তো আমরা এই দুইটা কভার আপ করতে পারি রাইট মানে ওগুলা ছাড়া বাকিগুলা ছাড়া তো আবার রেফারেল এন্ড ওয়ার্ড অফ মাউথ এখন পসিবল না না এইটা ঠিক না আপনার বিষয়টা হচ্ছে কি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মার্কেটিং স্ট্র্যাটেজি রেফারেলের সাথে আপনার এইগুলোর কোনো সম্পর্ক নাই ওয়ার্ড অফ মাউথ এর সাথে আপনার এগুলো সম্পর্ক নাই ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করার জন্য এক ধরনের মার্কেটিং করতে হবে আবার রেফারেল পাওয়ার জন্য হলো আরেক ধরনের মার্কেটিং করতে হবে লোকাল জন্য এক ধরনের মার্কেটিং করতে হবে কোল কল এবং ইমেলের জন্য এক ধরনের ক্যাম্পেইন করতে হবে আউটরিচের জন্য এক ধরনের ক্যাম্পেইন করতে হবে সোশ্যাল মিডিয়ার জন্য এক ধরনের ক্যাম্পেইন ডিজিটাল এসিও এর জন্য এসইও করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি একটা এমন না যে আমি ওয়ার্ড মানে আউটরিচ কইরা ক্লায়েন্ট পাইছি সে আমার ওয়ার্ড অফ মাউথ করবে এটা কেউ করবে না কোনো ক্লায়েন্ট আপনাকে ওইভাবে বেশি ভাগ দিবে না তো আপনার হচ্ছে প্রত্যেকটা এইগুলো হচ্ছে একটা মার্কেটিং চ্যানেল যেগুলো আপনাকে আমি হচ্ছে শেখাবো যে প্রত্যেকটা মার্কেটিং চ্যানেল আপনি কিভাবে ধরে মার্কেটিং করলে একশো পার্সেন্ট ক্লায়েন্ট অ্যাকোয়ারের মেথড জানতে পারেন এবং যেখান থেকে এজেন্সি চলে এটা কিন্তু ফিনান্সারদের জন্য না টপ ওয়ে এজেন্সি অ্যাকোয়ার নিউ ক্লায়েন্ট এজেন্সি গুলো কিভাবে নতুন ক্লায়েন্ট পায় এটার হচ্ছে ডেমনস্ট্রেশন হচ্ছে এটা এখানে কি মানে প্রত্যেকটা কি শিখার লাগবে প্রত্যেকটাই আমি আপনাকে ট্রেনিং দেব মানে প্রত্যেকটাই আপনাকে শেখাবো যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারা বিজনেসের জন্য কিভাবে अप्लाई করতে পারেন এবং এজেন্সিতে ক্লায়েন্ট আনতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের যদি আমরা আসি সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং ইমেল মার্কেটিং কন্টেন্ট এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া এই চারটা তোমরা ব্যবহার করে আমাদের ক্লায়েন্ট বেস তৈরি করবে তারপরে যে এটা করবে সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে ডেভেলপ দা নেসেসারি স্কিল আমাদের কিছু স্কিল লাগবে ভাই নেসেসারি স্কিল সেটা হচ্ছে কি যে ওয়ার্ক ফর এজেন্সি ফার্স্ট আপনাকে কোন একটা এজেন্সিতে হয়তো আগে কাজ করতে হবে কাজ না করলে আপনি এজেন্সির ভিতরকার ফাউন্ডেশনটা বুঝবেন না তো আপনাকে কিছু নেসেসারি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে একটা এজেন্সি দিতে হবে কয় না যে রাজনীতি শিখতে হলে একজন সফল রাজনীতিবিদের সাথে ঘুরে ফিরে দশ বছর তারপরে নিজের রাজনীতিতে নামতে হয় তাইলে রাজনীতিতে আপনি

হিসেবে কাজ করা অথবা এজেন্সিতে ফার্স্ট কাজ করা এগুলো করে তারপরে হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে তারপরে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে ট্রেনিং দিচ্ছি আপাতত এই দুইটা জিনিস লাগতেছে না যেহেতু আমরা আপনাকে পুরো জিনিসটা আমরা এখানে কভার করবো অন্য অন্য কারো কাছে যে বছর বছর ঘুরে শিখতে হবে না আপনি ট্রেনিং এর মাধ্যমে এটা অল্প সময় শিখতে পারতেছেন যেটা আপনি এটা করতে পারতেন

ইউনিক ভ্যালু প্রপোজিশন ইউএসপি তৈরি করতে হবে দুই নম্বরে ইউজ ওয়াইড লেভেল এন্ড আউটসোর্সিং এটা ব্যবহার করতে হবে ফোকাস অন গ্রেট কাস্টমার সাপোর্ট ভাই এটলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনাকে যদি রেফারেল কাইন পাইতে হয় তাহলে হচ্ছে আপনাকে ফোকাস করতে হবে একটা গ্রেট কাস্টমার সাপোর্টের উপরে মানুষ যখন সার্ভিস নিয়ে যতটানা স্যাটিসফাই হয় তার চেয়ে স্যাটিসফাই হলো কাস্টমার সাপোর্ট এমনও বলে যে হয়তো উনাদের উনরা আমাকে উপকার করতে পারে না কিন্তু উনাদের ব্যবহারটা অনেক ভালো ছিল মানে ওনার আমাদের কাছ থেকে আমরা কাছে সার্ভিস নিচ্ছি হয়তো আমার বিজনেস তেমন কোনো সিগনিফিকেন্ট আমি কোনো ডেভেলপমেন্ট পাইনি কিন্তু ওনাদের ব্যবহার ভালো তো আপনাকে হচ্ছে যেটা করতে হবে কাস্টমার সাপোর্টটা গ্রেট রাখতে হবে প্লান টু স্কেল ফ্রম দ্য স্টার স্টার তো আপনি এখন করবেন প্লান রাখতে হবে যে এটা স্কেল করবেন বড় লেভেলে নিয়ে যাবেন আপনি চাবেন বাংলাদেশের মধ্যে একটা টপ এজেন্সি আপনি তৈরি করবেন আওয়ালдер মধ্যে আপনি 10 নম্বরের মধ্যে থাকে ট্রাই করবে যেটা প্ল্যান থাকতে হবে শুরু সময় এবং প্রিপেয়ার ফর লঞ্চ এখন আপনাকে এই বিষয়গুলো জানার পর এখন আপনি প্রিপেয়ার এই এজেন্সিটা লঞ্চ করার জন্য আপনি এখন শুরু করেন তো আপনি শুরু করার সময় আপনাকে যে জিনিসগুলো লাগতেছে এখানে কিছু বিষয় আছে যেমন কিছু চ্যালেঞ্জ আছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস বিজনেস কে আন্ডারস্ট্যান্ডিং করতে হয় কেন স্ট্রাই জানতে হয় প্রফেশনালিজম মেইনটেইন করতে হয় ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে স্পেশালাইজড ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকতে হবে ক্রিয়েটিভিটি কস্ট সিনিয়োরিটি এন্ড এজেন্সি টিম এজেন্সি চ্যালেঞ্জ ক্লায়েন্ট এজেন্সি মার্কেটিং অনেকগুলো বিষয় আপনার ইম্পর্ট্যান্ট এখানেই করতেছে এগুলো আমরা এখন ডিসকাশন করতেছি না তো টোটাল ওভারভিউ যে আমি আজকে আপনাদের দৃষ্টি বোঝানোর ট্রাই করলাম সেটা হচ্ছে যে ভাই একটা এজেন্সি তৈরি করার জন্য আপনার একটা ব্লু প্রিন্ট আপনার একটা দিক নির্দেশনা যে আপনি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবেন কি কি ইকুইপমেন্ট দরকার হবে কোন কোন স্কিল লাগবে এবং এসেনশিয়াল কি কি প্রয়োজনীয়তা আপনার এখানে আছে তো এখন হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন 10 মিনিট সময় আছে এই 10 মিনিটের মধ্যে যে ভাই আপনাদের কি কি জানার আছে এজেন্সি সম্পর্কে ভাই এখানে আমার একটা জিনিস জানার আছে

কারণ টিম ছাড়া তো ভাই আপনি কাজই করতে পারবেন না কারণ আপনি একটা এজেন্সি করতে আসছেন মানে একটা বিজনেস বিজনেস নিজে নিজের সবকিছু করা যায় আপনারা দুইজন হলো ফাউন্ডার আপনারা দুইজন হচ্ছে ফাউন্ডার যেমন ইউটিউব যখন তৈরি করছো দুইজনে তৈরি করছিল এখন এটা ইন্টারন্যাশনাল চলে এখন তারা দুইজনে কি ইউটিউব চালায় চালায় না অনেক এমপ্লয় আছে তো আপনাকে লাগবে ট্যালেন্ট হ্যাঁ বলেন আমাকে একই কোম্পানিতে আমার দুজন কাজ করতে হবে মানে ধরেন মানে বিজনেস মডেল কি হবে হবে মানে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখি যে একটা কোম্পানির মালিক একজন থাকে দুইজন ফাউন্ডার কি থাকলে কোনো সমস্যা আছে বা এটাতে আপনাদের মধ্যে নিজেরা ডিসিশন নেবেন একজন ফাউন্ডার একজন কো হ্যাঁ হ্যাঁ আচ্ছা একজন ফাউন্ডার

তারা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ডিসিশন মেক করে আর কোফাউন্ডার হচ্ছে ডিসিশন মেকে হেল্প করে সবসময় পরামর্শ দেয় যে এই বিজনেসে আমরা এই এই কাজ করতে পারি আপনার কোফাউন্ডার হচ্ছে আপনার একজন পরামর্শ সহকারী যে আপনার ডিসিশন নিতে হেল্প করে আর ফাউন্ডার হচ্ছে ডিসিশন মেক করে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা তাহলে আমার আর কি মূলত এটাই আপনাদের এই টোটাল ওভারঅল যে কোর্সটা আছে এটার মধ্যে যে দুইটা কি পয়েন্ট আমার কাছে ভাল লাগছিল সেটা হচ্ছে যে আপনারা টিম বিল্ড করতে হেল্প করতেছেন এন্ড এট দা সেম টাইম আপনারা বিজনেস ফাইনাল তৈরি করতে হেল্প করতেছেন যেটা আমি সত্যি কথা বলতে মানে এই 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 দুইটা জিনিসই হচ্ছে আমার কাছে কি ভাল লাগছিল দেন আমরা না হয় ডিসকাস করে কবে আমরা স্টার্ট করতে পারি এটা হয়তো আপনাকে জানাইতে পারি হ্যাঁ অবশ্যই সেটা আপনারা ডিসকাস করে জানান আর আমরা চাই শুরু করে দেই কারণ ভালো কাজ তাড়াতাড়ি শুরু ভালো ফেলে রাখা এটা উচিত না তো যদি শুরু করতে চান বিজনেস তাহলে ফার্স্ট শুরু করেন যারা কারণ যারা ফার্স্ট অ্যাকশন ট্র্যাকার হয় তারাই উইন করে যেমন স্লো যারা অ্যাকশন ট্র্যাক করে তারা আসলে লুজারই হয় তো অবশ্যই হচ্ছে যেটা করবেন ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিয়ে নেবেন কারণ নাহলে আমাদের ব্রেন হচ্ছে সবসময় ভয় দেখায় কারণ আমাদের ব্রেনের কাজ হলো সার্ভাইভাল মোডে থাকা যে ভাই আমার ব্রেনের কোনো এনার্জি খরচ করার দরকার নেই আমি যেই জায়গায় আছি যে কমফর্ট জোনে আছি আমার নতুন কোনো কিছু করে একটা রিস্ক তৈরি করার কোনো দরকার নাই তো তুমি ঘরের মধ্যে আছো বাইরে যাওয়া বিশেষ জন্য ঘুমাই থাকো তো এটা হচ্ছে আমাদের ব্রেনের মানে মানে মেকানিজম তো ডিসিশন নেন অ্যানালাইসিস অবশ্যই করেন দুইজনে কথা বলেন আর দুই এক বড় ভাই ব্রাদার ভাই সাথে কথা বলেন যাতে ডিসিশন নিতে সুবিধা হয় তো তারপরে হচ্ছে যেহেতু এখানে আপনার একটা বিজনেসের ব্যাপার স্যাপার টাকা পয়সা ইনভেস্টমেন্ট এর ব্যাপার স্যাপার অবশ্যই অনেক কিছু ভেবে চিনতে তারপরে হচ্ছে একটা ফাইনাল ডিসিশন নিয়ে আমাদেরকে জানান ঠিক আছে ভাই ওকে আচ্ছা ভাই তো শেষ